Hello guys, welcome back to my channel. My name is Kaushik and you are watching Technical Kaushik. So, tomra ajke dekhte pabe OnePlus Nord versus Realme X3 video ta khubi interesting hote choleche. Amra prottekta features er comparison korbo ebong dekhbo ei budget er moddhe kontate sobtheke beshi features ache. To tomra video ta last of the dekho jodi phone ta kinte chao tahole ei video ta tomader pokkhe khubi important. Ar video ta shuru korar age ekta khub good news dewar ache. Ami OnePlus Nord 8GB RAM ebong 128GB storage ta order kore diyechi. আর তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনশটে Amazon থেকে অর্ডার করেছি 10 দিনের মধ্যে আমার কাছে চলে আসবে তোমরা এই চ্যানেলে আনবক্সিং প্লাস গিভওয়ে দেখতে পেয়ে যাবে এবং বাংলাতেই দেখতে পাবে বাংলাকে সাপোর্ট করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও ভিডিওটা মিস না করতে চাইলে তো চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক OnePlus Nord versus Realme X3 তো প্রথমে আমরা ডিসপ্লে নিয়ে কথা বলবো ডিসপ্লেতে OnePlus Nord এ আমরা দেখতে পেয়ে যাবে 6.44 ইঞ্চির ডিসপ্লে এবং Realme X3 যদি কথা বলি এখানে 6.6 ইঞ্চির ডিসপ্লে তোমরা দেখতে পেয়ে যাবে তাহলে এখানে ক্লিন চিট উইনার আসছে Realme X3 এরপর যদি ডিসপ্লে রেজুলেশনের কথা বলি তাহলে এখানে দুটোতেই 1080x2400 রেজুলেশন তোমরা দেখতে পেয়ে যাবে তাহলে এখানে দুজনেই উইনার তারপরে যদি ডিসপ্লে PPI এর কথা বলি তাহলে এখানে 408 PPI তোমরা দেখতে পাও OnePlus Nord এবং 399 PPI তোমরা দেখতে পাও Realme X3 তে এখানে অবশ্যই ক্লিন চিট উইনার আসছে OnePlus Nord এরপর যদি আরো এগিয়ে যায় তাহলে স্ক্রিন বডি রেশিওর ব্যাপারে কথা বলবো এখানে 86.6% রেশিও আছে OnePlus Nord এবং 84.7% রেশিও আছে Realme X3 তে তাহলে এখানে ক্লিন চিট উইনার আসছে OnePlus Nord এরপর যদি আরো এগিয়ে যায় তাহলে ডিসপ্লে রেশিওর কথা বলবো 20:9 এবং এটাতে আছে 20:9 তার দুটোতে এখানে বোথ সেম হচ্ছে ইকুয়াল হচ্ছে বোথ এরপর যদি রিফ্রেশ রেটের কথা বলি তাহলে এখানে OnePlus Nord এ 90 হার্টের রিফ্রেশ রেট আছে এবং 120 হার্টের রিফ্রেশ রেট আছে Realme X3 তে তাহলে অবশ্যই ক্লিন চিট উইনার Realme X3 এরপর যদি আরো এগিয়ে যাই ওয়েটের ব্যাপারে কথা বলবো 184 গ্রাম ওয়েট আছে OnePlus Nord এবং 202 গ্রাম ওয়েট আছে Realme X3 তে তাহলে এখানে ক্লিন চিট উইনার আসছে OnePlus Nord এরপর যদি বিল্ড এর কথা বলি এখানে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আছে OnePlus Nord এ ফন্টে এবং এটাতে শুধু গ্লাস প্রোটেকশন আছে Realme X3 তে ফন্টে তো এখানে ক্লিন চিট উইনার আসছে OnePlus Nord এরপর যদি আরো এগিয়ে যাই ফ্রেমের ব্যাপারে কথা বলবো এখানে অ্যালুমিনিয়ামের ফ্রেম আমরা দেখতে পাই OnePlus Nord এ এবং এটাতে প্লাস্টিকের ফ্রেম Realme X3 তে আমরা প্লাস্টিকের ফ্রেম দেখতে পাই তাহলে এখানেও ক্লিন চিট উইনার আসছে OnePlus Nord এবার যদি থিকনেস এর কথা বলি 8.2 mm থিকনেস আমরা দেখতে পাই OnePlus Nord এ এবং 8.9 mm থিকনেস আমরা দেখতে পাই Realme X3 তে এরপর আমরা নেক্সট ক্যামেরার ব্যাপারে কথা বলবো প্রথমে আমরা ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে কথা বলে নেব ডাবল ফ্রন্ট ক্যামেরা যেহেতু তাই 8 মেগাপিক্সেল একটা 32 মেগাপিক্সেল 32 মেগাপিক্সেলের সাথে f2.4 অ্যাপারচার আমরা দেখতে পাই এটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল যেটা আছে 8.4 f2.4 অ্যাপারচার দেখতে পাই এটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এখানে 16 মেগাপিক্সেল Realme X3 তে এবং f2.0 ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অ্যাপারচার দেখতে পাই এবং 8 মেগাপিক্সেল f2.4 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অ্যাপারচার দেখতে পাই তো এখানে ক্লিন চিট উইনার আসছে অবশ্যই OnePlus Nord এরপর যদি ভিডিও রেকর্ডিং এর কথা বলি তাহলে দুটোতেই সেম রেজুলেশনে ভিডিও রেকর্ড হয় ফন্টে 1080x30fps এটা তো 1080x30fps এরপর যদি ব্যাক ক্যামেরার দিকে এগিয়ে যায় তাহলে এখানে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ তোমরা OnePlus Nord এ দেখতে পেয়ে যাবে এগুলো হচ্ছে সেন্সর তোমরা দেখতে পাচ্ছ এবং এটাতে আছে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ তো এখানে সেন্সরের দিকে অনেকটা এগিয়ে Realme X3 তোমরা দেখতে পাচ্ছ তো এখানে আমরা Realme X3 কে উইনার করে নেব ব্যাকে ভিডিও রেকর্ডিং এর কথা বলি তাহলে দুটোতেই 4K রেকর্ডিং সাপোর্ট করে তারপর যদি আমরা চিপসেটের ব্যাপারে কথা বলি তাহলে OnePlus Nord এ আছে Snapdragon-এর 765 চিপসেট এবং এটাতে আছে Snapdragon-এর 855 প্লাস চিপসেট তো এখানে উইনার আসছে Realme X3 এরপর যদি আরো এগিয়ে যায় তাহলে GPU এখানে OnePlus Nord এর GPU তোমরা দেখতে পেয়ে যাবে Adreno 620 এবং Realme X3 তে তোমরা GPU দেখতে পাবে Adreno 640 তাহলে এখানে উইনার আসছে Realme X3 এরপর যদি RAM ভেরিয়েন্টের কথা বলি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট RAM ভেরিয়েন্ট তোমরা OnePlus Nord এ দেখতে পেয়ে যাবে 6GB RAM 8GB RAM এবং 12GB RAM এবং যদি Realme X3 কথা বলি তাহলে এখানে তোমরা দেখতে পাবে শুধু 6GB RAM এবং 8GB RAM তো অবশ্যই এখানে উইনার আসছে OnePlus Nord এরপর যদি স্টোরেজ ভেরিয়েন্ট অর্থাৎ ROM ভেরিয়েন্টের কথা বলি তাহলে এখানেও তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট দেখতে পাচ্ছ 64GB 128GB এবং 256GB OnePlus Nord এ Realme X3 কথা বলি তাহলে শুধু 128GB দেখতে পাচ্ছ তাহলে এখানে উইনার আসছে OnePlus Nord তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টে ডিফারেন্ট ডিফারেন্ট বাজেটে দেখতে পাচ্ছ তাই জন্য OnePlus Nord কে নিচ্ছে এরপর যদি কার্ড স্লটের কথা বলি তাহলে দুটোতেই কার্ড স্লট নেই এরপর যদি ব্যাটারির কথা বলি দুটোতে লিথিয়াম পলিকার্বনেটের ব্যাটারি আছে কিন্তু OnePlus Nord এ আছে 4115 mAh এর এবং Realme X3 তে আছে 4200 তাহলে এখানে উইনার আসছে Realme X3 এরপর যদি ফাস্ট চার্জিং এর কথা বলি দুটোতেই 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে হেডফোন জ্যাকের কথা বলি দুটোতেই নেই এরপর যদি ফিঙ্গারপ্রিন্টের কথা বলি তাহলে এখানে OnePlus Nord এ আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পেয়ে যাই Realme X3 তে আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পেয়ে যাই তাহলে এখানে অবশ্যই উইনার আসছে OnePlus Nord এরপর যদি আরো এগিয়ে যাই ওয়্যারলেস চার্জিং এর ব্যাপারে যদি কথা বলি তাহলে এখানে দুটোতেই ওয়্যারলেস চার্জিং নেই
তারপর যদি আরো এগিয়ে যে আদার্স ফিচার্স এর ব্যাপারে যদি কথা বলি ফোনে ওএস কে নিয়ে কথা বলবো তাহলে এখানে দুটোতেই Android 10 এর সাপোর্ট আছে এবং OnePlus Nord এ আছে অক্সিজেন ওএস এবং এটাতে আছে Realme এর UI তো এই ছিল পুরো কম্পারিজন আমরা করলাম এবার বাকি তোমরা বুদ্ধিমান তোমরা নিজেরাই বুঝতে পারবে কোনটা তোমাদের জন্য ভালো হবে মতবাদ আমি জানতে চাই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লেখো তোমাদের কোন ফোনটা নেবার বেশি ইচ্ছা বা কোন ফোনটা তোমাদের বেশি ফিচার্স বলে মনে হলো এই প্রাইস রেঞ্জের মধ্যে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আমি ফোন সম্বন্ধে ডেইলি ভিডিওস আপলোড করি আর OnePlus এর নর্ডের ভিডিওটা যদি মিস না করতে চাও গিভওয়ে যদি মিস না করতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য টাটা।